হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর দিন আমার সকাল সকাল একটা কেকের অর্ডার ছিল, আর মানে আমি জানতাম না যে 9 তারিখে লক্ষ্মী পুজো পড়েছে, তো ও প্রায় 15 দিন আগেই কেকটা আমাকে অর্ডার করেছে, তো সেদিন আমার জানা ছিল না যে 9 তারিখে লক্ষ্মী পুজো, আমি অর্ডারটা নিয়ে নিয়েছি। তো অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছে, আর এটা আমার মানে আগের কাস্টমার আর কি, ও আমার থেকে আগেও অনেকবার কেক নিয়েছে, তো এর জন্য ওর থেকে আমি অ্যাডভান্সও নিয়ে নিয়েছি, তো এবার তো না করা যায় না, তো এই জন্য আমি রাত্রেবেলায় কেকটাকে হাফ ডান করে রেখেছিলাম, আর সকালবেলা উঠে এবার আমি কেকটাকে বাকিটা রেডি করে নিচ্ছি, নিয়ে এবার আমাকে ডেলিভারি করতে যেতে হবে। আর আমার যেটা মানে আগের ফ্ল্যাট, পুরনো ঘরটা, ওই ঘরের সামনেই, তো আমার ওই ঘরেও যেতে হবে, কারণ মানে ওই ঘরটা তো রেন্টে দেবো, তো রেন্টে দেওয়ার জন্য ওইখানে লোকজন দেখতে আসবে, তো ওদের সঙ্গে আমি টাইমটা এভাবে সেট করেছি যে আমি কেকটা ডেলিভারি দিয়ে তারপর ওদের মানে ওই ঘরে যাব, গিয়ে তাহলে ওরা আসবে, একসঙ্গে ঘরটা দেখিয়ে দেবো, নাহলে বারবার তো বের হওয়া যাবে না। আর এটা ছিল একটা গুলাবজামুন ফ্লেভারের হাফ কিলোর কেক, অ্যানিভার্সারি কেক ছিল, আর যে অর্ডার করেছে ওর মানে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারির জন্য। তো এবার আমি কেকটাকে প্যাক করে নিচ্ছি, আর এটা যেহেতু একটা টল কেক, মানে লম্বা হয়েছে কেকটা, তো এর জন্য আমি এটাকে এইভাবে প্যাক করছি। তোমাদের যদি কারোর দরকার থাকে তোমরা দেখে নিতে পারো প্যাকিংটা, দুটা বক্স দিয়ে আমি এটাকে এভাবে করে প্যাক করে দিয়েছি, তাহলে আর টল বক্স নিতে হয় না, এই ছোটো বক্স দিয়ে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগে, দেখতে সুন্দর একটা, দেখো দেখতেই পাচ্ছ ঘরের মতো শেপ হয়েছে, তো এভাবে এটাকে প্যাক করে নিয়েছি। এখন প্রায় বাজে 10টা, তো অমিতকে অভ্রকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, রুটি বানিয়েছি, আর আমি তো আজকে খাবো না যেহেতু লক্ষ্মী পুজো, তো এর জন্য উপোস থাকবো পুজো অবধি, তো এই জন্য আমি এখন যাচ্ছি এটাকে ডেলিভারি করে, তারপরে ওই ওদেরকে ঘরটা দেখিয়ে দিয়ে তারপরে এসে বাকি কাজ করব। আর আজকে আমার প্রচুর কাজ আছে, রান্নাবাড়া আছে, আর আজকে লক্ষ্মী পুজোর দিন, আমাদের নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজো করে তারপর মাছ ভাত খেতে হয়, তো মাছ আমি গতকালকে এনে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে কেকটাও আমার রেডি করতে হবে, তো এই জন্য আমি কালকে এইসব মানে মাছের প্রিপারেশনটা করে রেখেছিলাম। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আমি লক্ষ্মী পুজোর দিন কী কী রান্না করেছিলাম। বেশ অনেক কিছুই আমি রান্না করেছি, যেহেতু লক্ষ্মী পুজো বলে কথা স্পেশাল, তো একটু রান্না করতেই হবে। তো এখানে আছে কিছু ভাজা, এ দেখো এখানে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর আছে কাঁকরোল ভাজা, আর আমরা কিন্তু কাঁকরোল বলি না, আমরা বলি ভাত করলা, কারণ আমি ছোটো থেকে আসামি বড় হয়েছি, তো এখানে ভাত করলা বলে আসামিজরা, তো আমরা ওইটাকে ভাত করলা বলি। আর এখানে হচ্ছে মুসুর ডাল, দেখতেই পাচ্ছ, বেশ অনেক কিছুই রান্না করেছিলাম সেদিন, তারপর আবার পুজোর কাজের জন্য পুজোরও অনেক কিছু বানিয়েছিলাম। আর এখানে আছে একটা মিক্সড ভেজ, মানে সব রকম সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, সব একটু একটু করেই রান্না করেছি, বেশি কিছু মানে বেশি বেশি করে বানাইনি, কারণ আমরা তো মাত্র 3 জন মানুষ। আর এটা আছে আলু বেগুন শিম আর ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘণ্ট, এটা আমার খুবই পছন্দের একটা খাবার, আমি খুব খেতে ভালোবাসি এটা। আর এখানে দেখো এটা আছে পটল দিয়ে পোস্ত আর সর্ষে বাটা মিশিয়ে একটা পাতুরি টাইপের করেছিলাম আর কি। আর আছে এখানে মাছের ঝোল, এটা আমি কাতলা মাছ এনেছিলাম, বড় সাইজের কাতলা মাছ, আগের দিনই এনে রেখে দিয়েছিলাম, তো এই কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে, এই হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের খাবার। আর আছে দেখো পাশে একটা প্রেশার কুকার, সেই প্রেশার কুকারে আছে ভাত, তো সব কিছু রেডি করে দিয়েছি, এবার ওরা ভাতটা অমিত নিয়ে ওদেরকে মানে ওরা দুজন খেয়ে নেবে ভাত, আর আমি তারপর রান্নাঘর পরিষ্কার করব, করে স্নান করে পুজোর বাসন ধুবো, তারপরে পুজোর কাজে লাগবো। আর এদিকে দেখো পুজোর জন্য ফল ফুল পান দূর্বা তারপর গুড় নারকেল খই সব কিছু আমি রেডি করেই রেখেছিলাম আগের দিনই, শুধু ফুলটা আমি অর্ডার করে দিয়েছিলাম, তো সকালে ওরা ডেলিভারি করে গেছে ফুলটা, আর বাকি পান দূর্বা সব কিছু আমি আগের দিনই এগুলো প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে আমার প্রচুর কাজ, এত কিছু সামলাতে পারবো না। আর এই দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, জাস্ট আমার রান্নাটা শেষ হয়েছে, এখন এই রান্নাঘর পরিষ্কার করবো, বাসন ধুবো। আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করেই দেখি মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে। I've seen a lot of change, been through a lot of pain, some things are not the same. এই দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, ছোট্ট কিন্তু টপটা, এটাকে এটা এই গাছটা আমাকে আমার এক ফ্রেন্ড দিয়েছিল, তো সাদা সাদা কালারের ফুল ফুটে আর এই অরেঞ্জ কালারেরটা ফোটে, তো এত গ্রোথ ভালো গাছটার, কোনো যত্নই নিতে হয় না, একটার থেকে অনেকগুলো হয়ে গেছে, আমি তারপর একটা টবের থেকে অন্য টবেও শিফট করেছি, আর রোজদিনই প্রায় একটা দুটো করে ফুল ফুটতেই থাকে, আর যেটা বড়ো টবে শিফট করেছি ওইখানে অনেক হয়ে গেছে, তো ওইখানেও ফুল ফুটছে, আর নিজের গাছে যদি ফুল ফুটে তো খুবই ভালো লাগে। আর এই দেখো রান্নাঘর, এটাকে আমি এখন পরিষ্কার করব, তারপর স্নান করে এসে ঠাকুরের সব কিছু বানাবো, তো ঠাকুরের জন্য আমি অনেক কিছুই বানিয়েছি,
কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়ো ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে আমি করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ ঠাকুরকে সাজানো হয়ে গেছে, আর এই ফুলগুলো কিন্তু আমি সব অনলাইনে অর্ডার করেছি। আর ঠাকুরের জন্য বানিয়েছিলাম লুচি, সুজি, তারপর ছিল পায়েস, নারকেলের নাড়ু। তো একটা নারকেল দিয়ে ঝটপট করে নাড়ু করেছি, বেশি করিনি, তো নারকেল আরও আছে, সেগুলো পরে করব। তারপর করেছি খইয়ের উখরা, তো এইসব করেছি। করে তারপর আমি আবার শাড়িও পরেছি, কারণ একটু লক্ষ্মী পুজোর দিন শাড়ি না পরলে ভালো লাগে না, তো শাড়ি পরেই তারপর পুজোটা করতে বসেছি। আর অবরকে বলেছি চন্দন বেটে দে, তো ওদের থেকে অনেকটা হেল্প নিয়েছি, কারণ একা একা আর হচ্ছিল না। আর তার মধ্যে সকালবেলা আজকে বের হতে হয়েছে, এটাই আমার মানে প্রচুর সময় নষ্ট হয়েছে। ওখান থেকে কেক ডেলিভারি করে আস্তে আস্তে প্রায় 12:30 মতো বেজে গেছে, তো অনেকটাই লেট হয়েছে। তারপর এসে এতগুলো রান্না করেছি, বাসন টাসন পরিষ্কার করেছি, তারপরে আবার এইসব মানে ঠাকুরের জিনিসগুলো বানিয়েছি, তো প্রচুর কাজ ছিল। তারপর ঠাকুরের বাসনও আমি ধুয়ে রেখে যাইনি, পরে স্নান করে এসেই পরে ঠাকুরের বাসনগুলোও ধুয়েছি, তো এই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো, তো এই জন্য আর তোমাদের সঙ্গে সেগুলো বানানোটা আমি শেয়ার করিনি। এবার আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি, আর এই দেখতে পাচ্ছ অভ্র আমার পেছনে হাতে ফুল দূর্বা নিয়ে বসে আছে। আর খুব বেশি ভিডিও আমি ওই দিন শ্যুট করতে পারিনি, কারণ মানে সুপার বিজি ডে যাকে বলে আমার ছিল, প্রচণ্ড বিজি ছিলাম। এই রান্না করা, ঠাকুরের ভোগ বানানো, মানে প্রচণ্ড বিজি, তো এর জন্য আমি মানে ক্যামেরা অন করে যে ভিডিও শ্যুট করব সেটা আর হয়ে ওঠেনি। তো যতটুকু পেরেছি ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর লক্ষ্মী পুজোর দিন আমাদের নিয়ম হচ্ছে পুজো করে উঠে তারপর মাছ ভাত দিয়ে উপোস ভাঙতে হয়, সেটা আমার বাপের বাড়িতেও আমার শ্বশুর বাড়িতেও, তো এই জন্যই আমি মাছ রান্না করেছি আজকে। এটা হয়তো অনেকের অড লাগতে পারে পুজোর দিন মাছ খাচ্ছে, কিন্তু আমাদের এটাই নিয়ম, লক্ষ্মী পুজোর উপোস ভাঙতে হয় মাছ ভাত খেয়ে আর কি। তো এবার আমি পুজো টুজো করে উঠে একটু প্রসাদ খেয়েছিলাম, তারপর প্রসাদ খেয়ে তারপর মাছ ভাত মানে মাছ দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আর সারাদিন উপোস করার পর তো তেমন একটা কিছু খেতেও ইচ্ছে করে না, তো জাস্ট নামমাত্র একটু ভাত আর একটু মাছ খেয়েছি। আর সেদিন আলপনা অমিত আর অভ্র মিলে দিয়েছিল, ওরা দরজায় মেন দরজায় আর ভেতর ঘরে সব জায়গায় আলপনা দিয়েছে, সেগুলো আর আমার শ্যুট করা হয়ে ওঠেনি, এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আমি শুধু মানে লক্ষ্মীর ঘরের সামনেই দু লক্ষ্মীর পা এঁকে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই, বাকি সব আলপনা ওরাই দিয়েছিল। তাড়াহুড়োতে আর আমার সেগুলো শ্যুট করা হয়ে ওঠেনি, এই জন্য আমি আর সেগুলো শেয়ার করতে পারিনি। অভ্র খুব সুন্দর এঁকেছিল আলপনা। তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।